আরএম ট্রাভেলার্স পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আরএম ট্রাভেলার্সের আজকে হচ্ছে ফার্স্ট ভিডিও, তো আমরা মঞ্জু ভাইয়ের জন্য ওয়েট করতেছি। তো মঞ্জু ভাই এখন আমরা যাত্রা শুরু করব। আমরা যাচ্ছি হচ্ছে গোপালপুর মেলাতে, তাই না মঞ্জু ভাই? আমি আসলে এর আগে মেলাটা দেখি নাই, এখন দেখা যাক মেলা কেমন আছে, মেলাতে কী কী থাকতেছে। তো শুরু করা যাক। আমরা এখন হচ্ছে ঈশ্বরদী রেলগেটে চলে আসছি। এইখান থেকে আমাদেরকে হচ্ছে ডাইনে যাইতে হবে। ডাইনে গেলে আমরা লালপুরের দিকে যাব। লালপুর থেকে ওইখানে ডাইনে গেলে হচ্ছে আমরা হচ্ছে গোপালপুরের দিকে পৌঁছাব। আমরা ঈশ্বরদী রেলগেট ক্রস করতেছি এখন। আমরা গৌরীপুর চলে আসছি। তো গৌরীপুর থেকে এখন হচ্ছে আমরা ডাইনে যাব। এখানে হচ্ছে টোটালটাই হচ্ছে গ্রামের রাস্তা, আর অল্প কিছু দূর গেলেই আমরা হচ্ছে মেলাতে পৌঁছে যাব। তো গ্রামের রাস্তা আমরা হচ্ছে চলে আসছি এখন। এখন আমরা হচ্ছে ইয়ের মধ্যে, ওরসের মধ্যে ঢুকবো। তো দেখা যাক, এখানে আসছে ঘুরে ঘুরে দেখবো হচ্ছে কী কী আছে, কী কী দোকানপাট। ডান দিকে হচ্ছে দোকানপাট বসছে। হ্যাঁ, এই তো আমরা বেড়াতে এসেছি এখানকার এক আপনারা। আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করব আশা করছি। তো আমাদের সঙ্গে একজনের সাথে কথা বলছে, ঠিক আছে আমরা ভিতরের দিকে আগাই টুকটাক করে চলো। এখানে আসলে হচ্ছে খাওয়া দাওয়ার দোকানপাটগুলো আপনারা হচ্ছে নিচের দিকে হচ্ছে দেখতে পারবেন। এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে দোকানপাট বসে আছে। গান পাওয়া যায় নাকি? আস্তে আস্তে সামনে আগাই। এই কোন দিক দিয়ে ঢোকা লাগবে? সামনে। এটা আসলে হচ্ছে মাজারের গেট, সামনের ক্যামেরা দিয়ে তোলা, এর জন্য হচ্ছে উল্টা দেখা যাচ্ছে। আসলে জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে দেখছেন ফুল বাগান, এখানে অনেক ফুল বাগান। এবং হচ্ছে আমার হচ্ছে পিছনে আছে হচ্ছে মাজার। এই দেখ, এটা হচ্ছে মাজার। আমরা এখন হচ্ছে মাজারের ভিতরের দিককার হচ্ছে ইয়ের দোকানপাটগুলোর দিকে যাচ্ছি।
আমাদের মন্দু ভাই এখন হচ্ছে বেলুন শুট করতেছে। এরা কিছু হইল মাঝখানে মারেন, মাঝখানে মারেন, একটা লাগবে। আমার হচ্ছে পিসে নাগরদোলা ঘুরতেছে, চিন্তা করতেছে হচ্ছে নাগরদোলাতে উঠবো, সাথে মন্দু ভাইও আছে। মন্দু ভাই উঠতে হচ্ছে মোটেও রাজি হচ্ছে না, দেখা যাক কি করেছে। নাগরদোলার সর্বোচ্চ উঁচায় উঠে গেছি, এইখান থেকে হচ্ছে মেলাটা দেখতে এমন লাগে, ভালো লাগে। তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করুন, শেয়ার করুন এবং লাইক করুন। তো যাচ্ছি আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।